কেন কিসে আজকের বাজার দর এই কিসে কিসে দর্শক দাম দেখাচ্ছি এটার দাঁত হয় নাই এখন তারপরে লালদা গরুটা চোখে পড়লো একদম শাহী হলো সুন্দর একটা গরু এই পাশে এগুলো গরু একদম যা ছিল বিক্রি করে ফেলছে কটা বেচলো একটু জানি ভাই কতগুলো বেচলেন আজকে আজকে ভাই আঙ্কেল নেবেন মনে হয় আঙ্কেল কত মূল আছেন এটা বিশ চাইছেন চল্লিশ চাচ্ছে এই মানে মোটামুটি আপনার বিশ হাজারের মধ্যে বাজি রয়েছে এটা পালার জন্য খামারে কোরবানি দিকে বাজারে তুলবেন নাকি দর্শক খামারি কোরবানিতে বাজারে তোলার জন্য নিচ্ছেন দেখেন ভাই একটু চেষ্টা যদি পারেন দিয়ে দেন মুরব্বী দাঁড়িয়ে আছে যদি পারেন দিয়ে দেন আমার কাজই তো ভাইয়া ক্যামেরা করা আজকের বাজার দর চ্যানেলে দর্শক আমি চেষ্টা করি বিভিন্ন হাট বাজারে দেখানোর জন্য গরুর দাম দর হচ্ছিল ও কিন্তু খুব ফেমাস আমার চ্যানেলে ও খুব ফেমাস পারসন দর্শক আসবেন ওর সাথে কথা বলবেন আসলে ও কিন্তু সবসময় সার্বিকভাবে হেল্প করে থাকে আজকে সবাই খুব খুশি আজকে প্রচুর গরু বেচা হয়েছে নাকি খুব খুশি আজকে আমরা তো দর্শক অনেকক্ষণ মজা করলাম মজার ছলে কিন্তু আপনাদেরকে গরুর দাম দর দেখাচ্ছিলাম এদিকে কিন্তু আরও বেশ কিছু বাছুর গরু আছে এই আমার বড় ভাইয়ের কাছে কিন্তু আমি সবসময় বাজারে এসে সময় আসে থাকি বড় ভাই কি বলে একটু দেখে প্রত্যেকটা সময় আমি আপনার ভিডিও আপলোড করে থাকি আমি তো বরাবর কাছে আসি আমি আমি তো সবসময় আপনার ভিডিও আপলোড করি ডাটা অন করা দর্শক আমি আমার বড় ভাইরে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আপনারাও দেখে নেন কিভাবে সাবস্ক্রাইব করবেন চলে আসছি এভাবে আসলে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দেওয়ার পরে আজ তো দর্শক ভাইয়াকে ভাইয়ের খান থেকে দেখাচ্ছিলাম বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে আজকে গরু আজকে আছে 46 গরু 46 গরু 46 গরু তো বেচা হয়েছে কেমন যার কাছেই গেছি সেই বলতেছে ভাই 46 40 30 কেউ 25 20 সবাই আজকে একদম দেখি যে টার্গেট নিয়ে নামছে বাজারে যে গরু সব বিচলাম এরকম কিছু আজকে বেনিফিট কেমন কি যদিও জিজ্ঞেস করা উচিত না তাও জানতে চাই আপনার কাছ থেকে ভাই ততটা ভালো না আর আমারও লেড়া গরু তো আচ্ছা একটু কম সম হ্যাঁ একটু কম সম হয় তো দর্শক সামনে কিন্তু অনেকগুলো গাভী গরু আছে একটু দেখাই বড় ভাই আমাদেরকে হেল্প করে থাকবে আজকে নাকি না উনি আছে শুধু গাভী গরু লই আছে গাভী গরু আছে দাম কেমন ভাই কোনটা এক নম্বর থেকে শুরু করে আসেন না আমার সাথে এক নম্বরটা ধরো বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা শত এটা বাচ্চা শত 75 75 দুধ আছে কেমন দুধ আছে 2 কেজি 2 কেজি বাচ্চা কোনটা বাচ্চা ওই ওইটা আর এই এটা মাসকানারটা ভাইয়া মাসকানারটা ব্রিজ হচ্ছে ব্রিজ বাচ্চা কত
70-72 পাঁচেরটা হিরে কত দাম 42 42 দেওয়া দাম এগুলো সব দেওয়া দাম এগুলো দেওয়া দাম দেওয়া দাম আমি আপনাকে এটা এরপরটা ধরেন 52000 52000 তারপরটা এরপরটা 42 42 এরপরটা এরপরটা 62 62 এবারে কেমন কি পড়ে ওই ছোট গরুগুলো ধরেন আপনি 35-32 নিতে পারবেন এটা এটা একদম একদম নিউট্রাল যে দামটা যেটা পারবেন এটাই দিয়ে দিতে পারবেন এই কালোটার দাম কত কিছু কালোটা বাচ্চা আছে ভাই বাচ্চা আছে কোনটা বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো আমি একটু পরে দেখাই আমি দর্শকদেরকে আর বাচ্চা তো সিঙ্গেলও নিতে পারবে নাকি চাইলে নিতে পারবে এগুলোর এই ছোটগুলোর দাম কত বললেন যে 35 আর এই পাশে যে ছোট বাছুরগুলোর দাম কেমন দিচ্ছেন এবার এগুলো ধরো আপনি মা আছে কোনো তার কোনো মা নাই আচ্ছা মা ছাড়া যদি কেউ নিতে চায় মা ছাড়া নিতে গেলে তো অনেক সময় দেখা গেছে বাচ্চা যদি গাই যদি দুধ বেশি হয় তাহলে ভিন্ন ভিন্ন বেচা হয় না ভিন্ন বেচা হয় না এমনিতে বাচ্চা ছাড়া যেগুলো সিঙ্গেল বিক্রি করবে এগুলো কোনগুলো এই সেটারগুলো সিঙ্গেল এগুলো আর এগুলোর দাম কেমন 28 করে পড়বে এবারে দেওয়া দাম এগুলো সব দেওয়া দাম তো সে একটু দেখাই 28 করে পড়বে দেখাই আপনাদেরকে জার্সির বাচ্চা জার্সির বাচ্চা দেখাই এটা জার্সির 28 করে পড়বে এবারে যা এবারে 28 করে হলে একটু দামাদামি করতে হবে আপনাদেরকে দর্শক 28 করে হয়তো কত 20-22-18 মূলাইতে হবে একটু দর্শক আপনাদেরকে যেটা বুঝলাম কথা বলে দুইটা ছিল জার্সি জার্সির বাচ্চা বললো উনি কালেকশন খারাপ না আপনারা যারা আমার জন্য পালতে চান নিতে পারেন কেন যেহেতু বড় ভাই রেগুলার ব্যবসায়ী উনি কিন্তু গরুগুলো কালেকশন করেন দক্ষিণাঞ্চল থেকে ভোলা থেকে ভোলা থেকে ওনার কালেকশনগুলো হয় ভোলা থেকে হ্যাঁ না উনি কিন্তু মেজরিটির সময় ভোলা থেকে কালেকশন করেন আমি যতটুকু কম কম করে রেগুলার কাস্টমার ওনার তো দর্শক এদিকেও কিন্তু চলতেছে বড় ভাই এবার বলেন এই কোত্থেকে করলেন এবার এবারে কালেকশন কোত্থেকে করছেন ভাই আর বিভিন্ন জায়গা তো নাকি রাজশাহীতে নাকি রাজশাহী থেকে আসে ভোলার থেকে আসে ভোলা থেকে আর ওই বাগান বাড়িতে নাই বহু জায়গাতে নাই আর মানে লিঙ্ক সব জায়গা থেকে সব জায়গাতে আসে মানে ইনশাল্লাহ চলে আসে হ্যাঁ ইনশাল্লাহ নাম্বার দেন হ্যাঁ নাম্বারটা দেন 01-6-06-09-09-40-66-53-53 নামটা একটু কই দেবেন ইদ্দিস ভাই ইদ্দিস ভাই দর্শক ইদ্দিস ভাইয়ের ফ্যান থেকে ছিলাম উনি কিন্তু সব সময় আপনার গাবিগুরু নিয়ে আছে গাবিগুরু এত ভালো লাগে কেন 40-45-30 এবেলে থাকে এত ভালো লাগে এটাই কেন ব্যস্ত আর ব্যবসা তো এটা ভালো লাগে গাবি গরু বেচতে খুব ভালো লাগে গাবি গরু বলদ গরু যেই কোনো গরু আচ্ছা ওই যে বলদ বল বলদ আছে ওই দুটো আমার আচ্ছা ওই দুটো আপনার মানে মোটামুটি সব কিছুই আছে কালেকশন আছে দর্শক আপনাদের যারা লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইদ্রিস ভাই 8 মন থেকে শুরু করি জি 10 মন থেকে শুরু করি জি 1 মন পর্যন্ত ভাই 1 মন পর্যন্ত পাবো এখন 10 মন গরু যদি দরকার হয় জি যোগাযোগ করি ভাই যোগাযোগ করব দেখি ও চলো 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 টেস্ট চলতেছে কন্ডিশন ভাই নিলেন দেখতেছেন দামাদামি চলছে একটা বাছুরের এটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমরা আজকে আছি সাতকানিয়ার কেরানীর হাট গরুর বাজার থেকে সবসময় কিন্তু আমরা এই বাজারের একটা আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো বিশেষ করে একটা গ্যাপ পড়ে যাওয়াতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই বাজারের ভিডিও কেন দিচ্ছি না রিয়াজ
তো আসলে আমরা একটু অনেক দূরে ছিলাম আমাদের প্রচুর শিডিউল থাকে এখন বিভিন্ন হাট বাজারে শিডিউল থাকে তো শিডিউলে আসলে মিলাইতে পারি না তো আপনাদের অনেকের কমেন্ট থাকাতে আমরা শিডিউল ক্যান্সেল করে বাজারটাতে আসলাম চেষ্টা করছি আপনাদেরকে বেশ কিছু গরুর দাম দেওয়ার তো এরকম অসংখ্য অসংখ্য গরু কিন্তু রয়েছে আমরা ইদ্রিস ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনাদেরকে ইদ্রিস ভাইয়ের সাথে একা যে কোনো গরু কেনার দিছি যত গরু যে কোনো পাঁচটার গরু আছে যে কোনো গরু বলদ গিরিশ হোক গাই হোক গরু কিন্তু আপনারা ইদ্রিস ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ ইদ্রিস ভাই আপনাকে আমাদের থেকে সময় দিলেন দর্শক এরকম কিন্তু এই পাশে আরো আছে এগুলো কাদের ভাই তো এগুলো দাম তো দিলেন না ভাই আপনার এটা কেমন কত দিবেন পঁচাশি হাজার লাগবে গাভিন এটা কত চাইছেন বাষট্টি হাজার আর সাদাটা লাস্ট বিয়াল্লিশ দর্শক দাম কিন্তু দিলাম শর্টকাটে দিচ্ছি কারণ আমারও বাসায় ফিরতে হবে প্রায় সুন্দর হয়ে গেছে এই পাশে এগুলোর বাছুরগুলো যদি দেখাই একটু এই যে প্রত্যেকটা গাভীর সাথে যেগুলোর সাথে গাভীর বাছুর আছে দেখা এটাও সুন্দর এই পাশে সিঙ্গেল যে বাছুরগুলো আছে বিক্রি হবে বললেন এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যারা সংগ্রহ করতে চান বেশ কিছু গাভী সহ গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে এই পাশে দেখেন এই যে সিঙ্গালা গরু এই পাশে এগুলো ক্রয় করা গরু বাজারটার পরিসর অনেক অনেক জায়গা জুড়ে কিন্তু বাজারের এই অবস্থান আমি যতটুকু পসিবল হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বাজারের চিত্রটা তুলে ধরার জন্য আপনারা আসলে অনেক সময় আমরা অনেক দুষ্টামি করে থাকি তো ওই সামনেও কিন্তু এই পাশে অসংখ্য ছোট সাইজের পালা উপযোগী গরু দেখতে পাচ্ছি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এগুলো সুন্দর যদি এক পলক একটু ভাইয়াদের কাছ থেকে জানার চেষ্টা করবো যদি ওনারা বিজি আছে ঠিক আছে এগুলো সব খামারে আজকে কিন্তু মেজরিটি সময় খামারে পালা উপযোগী গরু আসছে এগুলো সবই এরকম তো আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করবো আমি সেই চট্টগ্রাম শহর থেকে আসি ভিডিও বানাই দিই বিভিন্ন অঞ্চলে তো এগুলো না ছাড়লে এগুলো কাস্টমার নে গরু বেশি করতে মানুষ তো নেই আচ্ছা আমি এই পাশে কিন্তু বেশ কিছু কাস্টমার দেখছি এই আম তো কাস্টমার একটা দরকারই না এগুলো করলে ভরেছি জি মানে আমার কে কি দিব মানে গরু বেচতেই না একটা ইনশাআল্লাহ এই হাটে পারবেন না অন্য হাটে পারবেন অপেক্ষা করবেন এটা পরবর্তী একটা ভিডিওতে আমি চেষ্টা করবো এগুলোর দাম আপনাদেরকে দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরো একটা ভিডিওতে এই গরুগুলো আরেকটা পর্বে আমি দেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।